ফ্রেন্ডস, গুড মর্নিং। আপনারা কেমন আছেন? আশা করব আপনারা ভালো আছেন। আমি তো যথেষ্ট পরিমাণে ভালো আছি। এই যে সানডে সকালটা, মশারির মধ্যে থেকে ভিডিওটা আরম্ভ করলাম। আপনারা আমার সঙ্গে থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন। দেখতে দেখতে বেলাটি কম হলো না, একদম রোদ মম করছে বাইরেটা। আপনাদেরকে একটু দেখাই বাইরেটা। এই যে সূর্যি মামা উঁকি ঝুঁকি মারছে, এরপর ঝটফট করে কাজগুলো আগে কমপ্লিট করে নিতে হবে। সো সঙ্গে থাকুন। প্রথমে আগে আমি মশাইটাকে গুছিয়ে নেবো ভালোভাবে। মশাইটাকে খুলে ভাঁজ করে নেবো আগে। মোটামুটি বেডটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। ঝটফট করে ব্রাশটাকে করে নিতে হবে। সো ব্রাশটা করে নে ঝটফট করে। ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে, এরপর একটু বেরোবো। সো আমি রেডি হয়ে নিই ঝটফট করে। এরপর অ্যাপেল সিডার ভিনেগারটা একটু খেয়ে নিচ্ছি। বেরোবো ওর জন্য একটু মুড়ি খেয়ে নিচ্ছি। আলু সেদ্ধ ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি। মোটামুটি আমি পুরো রেডি হয়ে গেছি বেরোবো বলে। এই চশমার ফ্রেমটা নাকি আমাকে খুব বাজে লাগে, আমাকে নাকি ভালো লাগে না, অনেকেই বলে। তো আমি তাদেরকে একটু রিকোয়েস্ট করবো, প্লিজ পুজো আসছে, পুজোর আগে আমাকে যেন একটা ভালো ফ্রেম চুজ করে দেওয়া হয়। তো সেরম মতো আমি বানাবো একটা চশমা। এটা আমারও খুব একটা পছন্দ না, কিন্তু আমি বুঝে পাচ্ছি না যে ঠিক কেমন চশমাটা নিলে ঠিকঠাক লাগবে মুখটার মধ্যে। পক্ষীরাজের চাবি নিয়ে নিয়েছি, পক্ষীরাজটা এরপর খোলা হবে। তার আগে লাইট টাইটগুলো বন্ধ করে দিতে হবে, কেউ নেই এখন। লাইট বন্ধ, অন্ধকার অন্ধকার, ভিতরে আলো। রোদটা বেশ ভালোই দিয়েছে, কিন্তু কিছু স্কার্ফটা নেবো না, কারণ সানস্ক্রিনটা এত দাম দিয়ে কিনে ইউজ করছি। তাও আবার আমি তো দেখতে হবে না যে সানস্ক্রিনটা ঠিক কত টাকা ইউজ হচ্ছে। পটিয়ে পাটিয়ে তো বহু কিছু দিয়ে দিল লাইফস্টাইলে, সেগুলো এবারে ইউজ করে তো দেখতে হবে না যে ঠিকঠাক কাজ করছে কি না। এই যে এরপর বেরিয়ে যাবো। তো টাটা।